মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ, সকাল থেকে কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই প্রভোস্টের রুমের সামনে অবস্থান করছে। তা তারা কিন্তু সকাল থেকে যে দাবিটি বারবার উত্থাপন করছে সেটি তাদের সেই ফুটেজটির রাশ ফুটেজটি আসলে তারা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীদের এক অংশ বেশ কয়েকবার ভিতরে গিয়েছে, তাদের কাছে একটি ফুটেজ আছে এবং তারা সেটির মাধ্যমে কিন্তু শেষ কয়েক আমার হাতেও এইমাত্র আসলে এইমাত্র রয়েছে এই মুহূর্তে সেই ফুটেজটি, আমি যদি পারি একটু দেখাতে। কিন্তু সেক্ষেত্রে যে ফুটেজটা তাদের কাছে এসেছে সেটা কিন্তু খুবই ছোট একটি ফুটেজ। তো শিক্ষার্থীরা আসলে বলছেন, তারা যেটি চাচ্ছেন, তারা বলছেন যে পুরো যে রাশ ফুটেজটি রয়েছে সেই ফুটেজটি যেন তাদের সেই ফুটেজটি যেন আসলে তাদেরকে সরবরাহ করা যায় এবং সেই তার প্রেক্ষিতেই কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় এখানে দরকষাকষি করছেন, দফায় দফায় শিক্ষকদের সঙ্গে, ভিতরে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু মূল ফুটেজটি প্রায় 4.5 বা 5 ঘন্টার একটি ফুটেজ। মূলত যে বিষয়টা নিয়ে আসলে দ্বন্দ্ব সেটি হচ্ছে গিয়ে যে 1.5 মিনিটের ফুটেজ তাদেরকে সরবরাহ করা হয়েছে সেই 1.5 মিনিটের মধ্যে কিন্তু একটি বিষয় রয়েছে যে কেবলমাত্র আবরারকে যখন আবরারের নিথর দেহটি যখন চার পাঁচজনে নিয়ে আসছে এবং এরপরে তার পিছনে আর 4-5 জন হেঁটে আসছে, শুধুমাত্র এই কজনকেই দেখা যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি এখানে আরও অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা পুরো সময়টি জুড়ে ওই রুমে যারা এসেছেন, ওই রুম থেকে যারা বেরিয়েছেন তাদের ছবি দেখতে চান। কারণ শিক্ষার্থীরা বলছেন ইতিমধ্যে তারা, যদিও ওই সিসিটিভি ফুটেজে জানেন যেমনটি হয় সাদা কালো স্ন্যাপ, কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আসলে দেখে শিক্ষার্থীরা কিন্তু শনাক্ত করতে পারছেন যে কারা কারা ছিলেন। তো তারা চাচ্ছেন প্রকৃতপক্ষে আরও কেউ জড়িত আছে কিনা সেটি তারা সচক্ষে দেখুক এবং তারা নিজেরাই আসলে দেখুক এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত। এবং যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন যেহেতু ফুটেজটি অনেক বড় এবং স্বাভাবিকভাবেই যে টেকনিক্যাল বিষয়গুলো থাকে, অর্থাৎ এত বড় সিসিটিভির ফুটেজের যে ফরম্যাট সেগুলো একটি হার্ড ড্রাইভ থেকে আরেকটি হার্ড ড্রাইভে ট্রান্সফার করা এটিও একটি সময় সাপেক্ষ ব্যাপার। তো সব কিছু মিলে তারাও একটি আসলে এক একবার এক একটা কথা এক একটা প্রস্তাব দিচ্ছেন, শিক্ষার্থীরা আবার তার পিছনে তাদের পাল্টা দাবি তুলে ধরছেন, এমনই কিন্তু আসলে চলছে। বিশেষ করে শেষ 2 ঘন্টা কিন্তু এই অবস্থায় চলছে। সেই 2 ঘন্টায় কিন্তু আমরা দেখছি যে 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে কিছুক্ষণ আগে স্লোগান দেওয়া হচ্ছিল, ফুটেজ চাই, আবরার হত্যার বিচার চাই, এ ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন। এবং মূলত তারপরও কিন্তু এখনও দরকষাকষি এবং দফায় দফায় এ পর্যন্ত প্রায় 3-4টি টিম কিন্তু তারা ভিতরে গিয়েছে, তারা কিন্তু দেখেছে। কিন্তু আসলে মূল যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে বলা হচ্ছে এইটি হস্তান্তর করা একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং জটিল ব্যাপার। তারা বলছে যেহেতু একটি আইনি প্রক্রিয়ারও একটা বিষয় আছে, মামলা প্রক্রিয়া দিন রয়েছে, তাই আসলে তারা চাচ্ছেন পুরো আইনি প্রক্রিয়া মেনে নিয়েই একটি যেমনটি থানায় এটা জমা দেওয়ার পরে থানা থেকে তারা শিক্ষার্থীদের বলছেন তারা একটি দলে গিয়ে যদি থানায় গিয়ে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে তারা আসলে পুরো ফুটেজটার যে রাশ ফুটেজটা সেটি আসলে পেতে পারে। কিন্তু সেটিও তো আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, শিক্ষার্থীরা কোনো কিছুতেই সেই সময়টুকু অপেক্ষা করতে চাচ্ছেন না। যদিও তাদের এই দরকষাকষিতে এরই মধ্যে সবশেষ 2 ঘন্টা কিন্তু এভাবেই চলছে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবশেষ ব্রিফিংয়ে কিন্তু আমাদের যেটি জানিয়েছে যে এরই মধ্যে এই ঘটনায় সিসিটিভির ফুটেজটা আমরা যেটি দেখেছি যে তাদের এরই মধ্যে শিক্ষার্থীরা যেহেতু একটি উল্লাসের মতো তারা আসলে দাবি আদায়ে, উল্লাস ঠিক বলবো না আমি, যে তাদের দাবি আদায়ের যে বহিঃপ্রকাশ তারা সেই বহিঃপ্রকাশটি করছেন, হয়তোবা তাদের এখানে একটি ফলাফল এসেছেন, যদিও আমি দূরে রয়েছে আমি যে কারণে আসলে জানতে পারছি না। আমি একটু যদি তাদের কাছ থেকে কারো কাছ থেকে জানার চেষ্টা করবো কী সিদ্ধান্ত হয়েছে ভাই, বলতে পারবেন একটু সবশেষ? তো যেমনটি শিক্ষার্থীরা যেটা চাচ্ছিলেন যে তারা পুরো যে বিষয়টি, পুরো যে ফুটেজটি সেই ফুটেজটি কিন্তু তারা চাচ্ছিলেন এবং তারা কিন্তু বারবারই এটি বলছিলেন। ভাইয়া কোনো সিদ্ধান্ত কি হয়েছে? ওনারা বলতেছে থানায় গিয়ে আনতে, বাট আমরা ওনাদের কথা বিশ্বাস করতেছি না। ওনারা যদি দিতে হয় থানা থেকে কপি করে দিবে, নয়তো এখান থেকে আমাদেরকে দিবে, আমরা এখান থেকে কোথাও নড়তেছি না, এটা আমাদের স্ট্যান্ড, আমরা এখান থেকে যাচ্ছি না।
শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তারা আসলে এখনো আসলে ওভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তারা আসলে সেই সিদ্ধান্তের অপেক্ষা আছে, তারা থানায় যেতে রাজি না, তারা চাচ্ছে এখানে বসেই তাদেরকে এই ফুটেজটি সরবরাহ করা হোক। এবং এই মুহূর্তে তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের সেই পুরো রাশ ফুটেজটি সরবরাহ করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানেই অবস্থান নেবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু চেষ্টা করছেন যে পুরো যে বিষয়টি আমি যেমনটি তারা আমাদেরকে জানিয়েছিল যে একটি আইনি জটিলতা বা এই হস্তান্তর প্রক্রিয়াটাও যেহেতু টেকনিক্যাল একটি বিষয়, সেহেতু এত বড় ফুটেজ যেমনটি একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে নেওয়াও একটি সময় সাপেক্ষ বিষয়, তারাও কিন্তু চেষ্টা করছে যে বিষয়টি একটি নেগোসিয়েশনের মাধ্যমে একটা মধ্যস্থতা একটা পর্যায়ে দাঁড়া করার, কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই সেটি মানছেন না। আমি যেমন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম, ওখানে আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু খুব সাফ জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই বিষয়ে কোনো আপোষ করবে না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে। এবং আরেকটি কথা বলে রাখি, কিছুক্ষণ আগে বিকালের দিকে সাড়ে পাঁচটার পরে কিন্তু আমরা দেখেছি যে আবরারের বাবা এসেছিলেন, তার সঙ্গে বেশ কয়েকজন স্বজন ছিলেন, তার সঙ্গে আবরারের চাচা। এবং তখন কিন্তু আবরারের বাবা স্বাভাবিকভাবেই খুব বেশি বিমর্ষ ছিলেন, যে কারণে আসলে আমরা কিন্তু আবরারের বাবার সঙ্গে সেভাবে কথা বলিনি, তবে আবরারের চাচার সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও খুব বিমর্ষ ছিলেন, তারপরেও তিনি আসলে দেশবাসীর কাছে আবরারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের এমন একটি ঘটনা যেটি আসলে এটির যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আসলে এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয় এই যারা রয়েছে এখানে এই সম্পৃক্ত, বিশেষ করে নয়জন যারা আটকের খবর আমরা পেয়েছি, যে সম্পৃক্তদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার পরিবারের পক্ষ থেকে। তার চাচার সঙ্গে যখন কথা হচ্ছিল যে যেন এ ধরনের অপরাধ করতে আর কেউ কখনো সাহস পায় না। এর আগে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তারাও যেন বলছে যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা আসলে অনেকেই আসলে হতবাক করেছে, তারা বিস্মিত, কিন্তু তারপরও তারা অবস্থানে আছেন, অনার অবস্থানে তারা চাচ্ছেন যে কোনো কিছুর মূল্যেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে তারা তাদের এই সহপাঠীর যে হত্যা সেই হত্যার সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তো এখনও যে ফুটেজ দিয়ে যে দরখাস্ত করছে সেটি কিন্তু এখনই চলছে, এখনও কিন্তু তার কোনো একটা সুরাহ হয়নি, হলে হয়তোবা আমি পরবর্তীতে আবার জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। আবরার হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার।